সকলকে ওয়েলকাম করছি এনিস টিভি বাংলা প্রেজেন্টস আত্মজীবনীতে। আমাদের আজকের আয়োজনে রয়েছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম জ্ঞানী ব্যক্তিদের অন্যতম একজন দার্শনিক সক্রেটিস। সক্রেটিসকে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম জ্ঞানী ব্যক্তিদের একজন হিসেবে গণ্য করা হয়, কিন্তু তিনি তার নিজের সম্পর্কে যে মন্তব্যটি করেছিলেন সেটি হচ্ছে, নিজের ব্যাপারে আমি বলবো আমি এটাই জানি যে আমি কিছুই জানি না। জীবদ্দশায় সক্রেটিস ছিলেন ধাঁধার মতো, মৃত্যুর পরও চিরন্তন এক বিষয়ে পরিণত হয়েছেন তিনি। দর্শন বিষয়ে যদিও কিছুই লিখে যাননি, তবু তাকে হাতে গোনা কয়েকজন মহামানবের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যাদের দ্বারা পৃথিবীর মানুষের দর্শন চিরতরে বদলে গেছে। তিনি যেমন নিজের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন কিছুই জানেন না, আমরাও আদতে তার ব্যাপারে কিছুই জানি না, যতটুকু জানি সবই তৃতীয় পক্ষের দেয়া তথ্য। তার উপর যেসব তথ্য রয়েছে সেসব নিয়েও রয়েছে ব্যাপক মাত্রায় বিতর্ক। তথাপি যুগে যুগে সক্রেটিস অমর হয়ে আছেন আমাদের মাঝে। একাডেমিক দর্শনশাস্ত্রের মৌলিক বিষয় হিসেবে সক্রেটিস পড়ানো হয়, কিন্তু তার প্রভাব কেবল দর্শনের মধ্যে আটকে নেই, দর্শন ছাড়িয়ে তিনি মিশে গেছেন প্রতিটি যুগের মানুষের মাঝে। কেন তার এত প্রভাব? কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না, নেই তার কোনো বই, তবু তাকে কেন বলা হয় অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক? চলুন তাহলে তার সম্পর্কে জানার চেষ্টা করি। সক্রেটিস 469 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 470 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সের সিরকা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা সফ্রোনিসকাস ছিলেন একজন রাজমিস্ত্রি ও ভাস্কর, এবং তার মা ফিনারিটি যিনি একজন ধাত্রী ছিলেন। তার পিতার আয় একেবারে কম ছিল না, আবার পুরোপুরি স্বচ্ছলও বলা যায় না। অ্যালোবেস নামক রাজনৈতিক অঞ্চলে বেড়ে ওঠা সক্রেটিস শৈশব থেকেই রাজনীতির সাথে পরিচিত হন। এথেন্সের নিয়ম অনুযায়ী 18 বছর বয়সের সকল যুবককে রাজনৈতিক দায়িত্ব পালন করতে হতো। এইসব দায়িত্বের মধ্যে মূল দায়িত্ব ছিল মিলিটারিতে যোগ দেয়া। অন্যদিকে মিলিটারি বিষয়ক বিভিন্ন দিক নির্ধারণ এবং বিচার বিভাগ পরিচালনার জন্য যে অ্যাসেম্বলি ছিল তাতেও যোগ দিতে হতো। এই কাজগুলোতে কোনো আপত্তি ছিল না সক্রেটিসের। তখনকার এথেন্স সমাজে নারীর সৌন্দর্য নয়, বরং পুরুষের সৌন্দর্য নিয়ে চর্চা হতো। সুন্দর সৌম্য চেহারার পুরুষদের বিশেষ মূল্য দেয়া হতো সমাজে। কিন্তু দুর্ভাগ্যই বলতে হয় সক্রেটিস ছিলেন অতিমাত্রায় কুচ্ছিত। চোখগুলো তার কোটর থেকে যেন বেরিয়ে আসতে চাইতো, নাকটি ছিল একেবারেই বোঝা। তথাপি সক্রেটিস নিজের চেহারার এই কদর্য রূপের জন্য বিন্দুমাত্র দুঃখী ছিলেন না। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন না করে বরং একই ময়লা জামা গায়ে দিয়ে আর স্যান্ডেল পায়ে দিয়ে দিনের পর দিন কাটিয়ে দেয়া সক্রেটিসকে আরও কদর্য দেখাতো। এক কথায় কদর্য শব্দটিও যেন তার জন্য মানানসই নয়। যুবক সক্রেটিসকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে তার বাবা সফ্রোনিসকাস দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। তিনি এথেন্সের সকল যুবকের মতো সাধারণ বাধ্যতামূলক শিক্ষার বাইরেও সক্রেটিসের উচ্চতর শিক্ষার ব্যবস্থা করেন, বিশেষ করে সাহিত্য, সঙ্গীত এবং অ্যাথলেটিক্সে। ফলে সক্রেটিস কাব্যচর্চায় পারদর্শী হয়ে ওঠেন, একই সাথে তিনি সঙ্গীত এবং শরীরচর্চায়ও দক্ষ হন। এ সময় বাণিজ্যটাও মোটামুটিভাবে রপ্ত করেন সক্রেটিস। তিনি দ্য অ্যাগোরাতে মানুষকে বিভিন্ন প্রশ্ন করে সময় কাটাতে ভালোবাসতেন। এখানে অ্যাগোরা বলতে এথেন্সের বাজারকে বোঝানো হয়েছে। এর ফলে অভিজাত পরিবারের যুবক শ্রেণীর মাঝে তার মোটামুটি রকমের জনপ্রিয়তা সৃষ্টি হয়। এখানে প্লেটোর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সক্রেটিসের দাম্পত্য জীবন নিয়ে ইতিহাসবিদদের মাঝে রয়েছে চরম বিতর্ক। কেউ মনে করেন তার একমাত্র স্ত্রী জ্যানথিপ, যার গর্ভে জন্ম হয় সক্রেটিসের 3 ছেলের, আবার কেউ দাবি করেন জ্যানথিপের ঘরে সক্রেটিসের প্রথম সন্তান এর জন্ম হয়। পরে সক্রেটিস মৃত্যু নামক এক নারীকে বিয়ে করেন, মৃত্যুর গর্ভে জন্ম হয় সক্রেটিসের অপর 2 ছেলে। তবে আরেকদল পণ্ডিত মনে করেন সক্রেটিস আসলে দুজনকে একসময় বিয়ে করেছিলেন, কেননা এথেন্সে তখন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা কম ছিল। যাই হোক, সক্রেটিস প্রথম বা একমাত্র স্ত্রী জ্যানথিপ ছিলেন অত্যন্ত ঝগড়াটে।
প্রতিদিনই সক্রেটিসের সাথে তার ঝগড়া হতো। একদিন প্রচন্ড রাগান্বিত জ্যানথিপ চিৎকার করে যাচ্ছিলেন আর সক্রেটিস বরাবরের মতো নিশ্চুপ ছিলেন। এক পর্যায়ে জ্যানথিপ সক্রেটিসের মাথায় এক বালতি পানি ঢেলে দিলেন। তখন সক্রেটিস তার বিখ্যাত উক্তিটি করেন, আফটার থান্ডার কামস দ্য রেইন। বিয়ে সম্পর্কে তার আরও একটি বিখ্যাত উক্তি হচ্ছে, আপনি বিয়ে করুন আর নাই করুন উভয় ক্ষেত্রে পস্তাবেন। সক্রেটিস তার মিলিটারি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছিলেন। 431 থেকে 401 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এথেন্সবাসী তাদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়। প্রতিবেশী স্পার্টানদের সাথে এই যুদ্ধই পেলোপনেসিয়ান যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে এথেন্সের একটি শ্রেণী, বিশেষ করে অভিজাত শ্রেণী, স্পার্টানদের পক্ষে চলে যান, কেননা এথেন্সের গণতন্ত্র ও মানুষের মত প্রকাশের স্বাধীনতায় তারা অসন্তুষ্ট ছিলেন। তার চেয়ে স্পার্টানদের সমাজ তাদের পছন্দ ছিল, যেখানে সাম্রাজ্যবাদী ব্যবস্থা চালু ছিল এবং সমাজের নিচু শ্রেণীর কথা বলার কোনো অধিকার ছিল না। যুদ্ধে শেষতক স্পার্টানদেরই জয় হয়, তবে স্পার্টানরা সরাসরি এথেন্সের ক্ষমতা নিয়ে নেয়নি, বরং তাদের সমর্থক অভিজাত শ্রেণীর লোকদের মধ্য থেকে 30 জনকে বাছাই করে এথেন্সের ক্ষমতায় বসিয়ে দেয়। এই 30 জন দ্য 30 বা টাইরেন্ট 30 নামে পরিচিত হয়। বিভিন্ন কারণে ডেমোক্রেটরা সক্রেটিসকে গণতন্ত্রের শত্রু ভাবতে লাগল। আনুমানিক 415 খ্রিস্টপূর্বাব্দের দিকে যখন এথেন্সের নৌবাহিনী সিসিল দ্বীপে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন এথেন্সের দেবী হারমিসের কিছু মূর্তি ভেঙে ফেলা হয়। উল্লেখ্য, দেবী হারমিসকে বলা হয় ভ্রমণকালীন নিরাপত্তা দানের দেবী। এই ঘটনার কয়েকদিনের মধ্যে ইলিউসিনিয়ান শাস্ত্রীয় অনুষ্ঠানের অপবিত্রকরণ করে একদল লোক। অপবিত্রকরণ বলতে তারা অনুষ্ঠানটি কোনো পুরোহিতের উপস্থিতি ব্যতিরেক নিজেদের বাড়িতে পালন করে, যা রীতি বিরোধী ছিল। এই উভয় কাজেই যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় তিনি ছিলেন অ্যালসিবিয়াদেস। ফলে তাকে নৌবাহিনী থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। শাস্তির ভয়ে তিনি স্পার্টায় আশ্রয় নেন। কিছুদিনের মধ্যেই ধর্মবিরোধী কর্মকাণ্ডের জন্য অনেকের শাস্তি হয়। দেখা যায় অনেকেই সক্রেটিসের ঘনিষ্ঠ। এতে সামান্য পরিমাণ হলেও সক্রেটিসের উপর সন্দেহ সৃষ্টি হয়। এরই মাঝে 411 খ্রিস্টপূর্বাব্দে একদল নাগরিক মিলে গণতন্ত্র অস্বীকার করে বসে। অ্যালসিবিয়াদেস এদের সমর্থক ছিলেন। অন্যদিকে পারস্যের সাথেও তখন এথেন্সের দ্বন্দ্ব চলছে। অ্যালসিবিয়াদেস পারস্যের পক্ষ নেন। একে তো তিনি প্রথম থেকে স্পার্টানদের পক্ষপাতী, তার উপর পার্সিদের সাহায্য করা, অর্থাৎ এথেন্সের দুই প্রধান শত্রুর সাথে বন্ধুত্ব গড়েছেন অ্যালসিবিয়াস। এজন্য তিনি হয়ে ওঠেন এথেন্সের ডেমোক্রেটদের প্রধান শত্রু। কিন্তু এই জটিল পরিস্থিতিতেও সক্রেটিস অ্যালসিবিয়াসের সাথে তার সম্পর্ক বজায় রাখেন এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন। ফলে অ্যালসিবিয়াদেসের কর্মকাণ্ডের পরোক্ষভাবে সক্রেটিসের হাত আছে বলেই ধারণা করে এথেন্সবাসী। 404 খ্রিস্টপূর্বাব্দে যখন টাইরেন্ট 30 শাসন চলছে, তখন তাদের প্রধান ক্রিটিয়াস সক্রেটিসকে 30 বছরের নিচে কোনো যুবকের সাথে যোগাযোগ করতে নিষেধ করেন। একদিকে সক্রেটিসের সাথে ক্রিটিয়াসের অনেক পূর্ব থেকেই ভালো সম্পর্ক ছিল, অন্যদিকে সক্রেটিস ক্রিটিয়াসের আদেশ নির্দ্বিধায় মেনে নিয়েছিলেন। এই দুটি বিষয় সন্দেহকে ঘনীভূত করে। এদিকে দ্য 30 এথেন্সের গণতন্ত্রী কামীদের উপর অত্যাচার শুরু করে। তারা অসংখ্য ডেমোক্রেটকে নির্বাসনে পাঠায়, অনেকে অন্যায় অভিযোগে হত্যা করে। নির্বাসিতদের একদল সংগঠিত হয়ে 403 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে ফিরে আসে এবং ক্রিটিয়াসকে হত্যা করে। স্পার্টার মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠিত হয়। এথেন্সে পুনরায় গণতন্ত্র ফিরে আসে এবং ডেমোক্রেটরা জেনারেল অ্যামনিস্টি বা সাধারণ ক্ষমা ঘোষণা করে। ফলে সক্রেটিসের প্রতি তাদের সন্দেহ প্রবল হলেও অ্যামনিস্টির কারণে তারা গণতন্ত্র বিরোধীদের নাময় সক্রেটিসকে ফাঁসাতে পারছিল না। অ্যামনিস্টির কারণে আর কোনোভাবে ফাঁসাতে না পেরে সক্রেটিসের নামে ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয় তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধর্মের ক্ষতি করেছেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করেননি, যুব সমাজকেও ধর্মবিরোধী করেছেন। মূলত প্রাচীন গ্রিসের ধর্ম বলতে শহরের লোকজনের জন্য পুরোহিত ও সরকারি কর্মকর্তাদের ঠিক করে দেয়া রীতিনীতি ও আচার অনুষ্ঠানকে বোঝাত। পূর্বপুরুষের ঐতিহ্য আক্ষরিকভাবে ধরে রাখার নামই ছিল পবিত্রতা, অর্থাৎ ধর্ম রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ছিল। সে অর্থে ধর্মের বিরুদ্ধে কোনো কিছু করা মানে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করা।
সক্রেটিসের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তার সমসাময়িক সমাজ তার মতো প্রখর জ্ঞানী ছিল না, তারা ছিল রক্ষণশীল ও সংকীর্ণ মনা। সে সমাজের মানুষ বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। ব্যাপারটা অনেকটা এমনই ছিল যে ঈশ্বর তাদের সৃষ্টি করেননি, বরং তারাই ঈশ্বরদের সৃষ্টি করেছিলেন। তৎকালে ঈশ্বরের সম্পর্কে নানান কল্পকাহিনী প্রচলিত ছিল, যেখানে দেখা যেত দেবতারা সবসময় মানুষের উপকার করছেন না, বরং কখনো বা হিংস্র হয়ে উঠেছেন, কখনো বা ক্ষমতার প্রতাপে অন্ধ হয়ে মানবজাতির ক্ষতি সাধন করেছেন। কিন্তু সক্রেটিস বিশ্বাস করতেন দেবতারা এরকম হতে পারেন না, তারা সর্বদা সত্যবাদী, উপকারী এবং জ্ঞানী। তিনি বিশ্বাস করতেন দেবত্ব যৌক্তিকতার অপর নাম, তারা মানুষের কাছে অর্থহীন আচার অনুষ্ঠান আশা করেন না। তার এই তত্ত্ব ধর্মীয় রীতিনীতিগুলোকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে বলে তার উপর এই অভিযোগ আনা হলো যে তিনি মানুষকে ঈশ্বর থেকে পৃথক করতে চাইছেন। 399 খ্রিস্টপূর্বাব্দে আদালতে সক্রেটিসের বিচারের রায় দেওয়ার জন্য 501 মতান্তরে 500 জন জুরির সমন্বয়ে জুরি বোর্ড গঠন করা হলো। সক্রেটিসের যুক্তি হেরে গেল। 221 জনের নির্দোষ ঘোষণার বিপরীতে 280 জন সক্রেটিসকে দোষী সাব্যস্ত করলেন। সম্ভবত সক্রেটিস নিজের যুক্তিতে অনর্থকে বিপদ বাড়িয়েছিলেন। নিয়ম অনুযায়ী সক্রেটিসকে জিজ্ঞেস করা হয় তিনি কি নিজের দোষ স্বীকার করে নিচ্ছেন কিনা, কিন্তু সক্রেটিস যেন খুব করে চাচ্ছিলেন তাকে মৃত্যুদণ্ডই দেয়া হোক। দোষ স্বীকার করলে রায় অন্যরকমও হতে পারত, কিন্তু তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তার কর্মকাণ্ডকে যুক্তিযুক্ত বলেন। তিনি তার অসাধারণ প্রজ্ঞা আর প্যারাডক্সিক্যাল বাচনভঙ্গিতে বিচারকদের কটাক্ষ করেন। দোষ স্বীকার তো দূরের কথা, তিনি বরং পুরস্কার দাবি করে বসলেন। বিচারকরা এতে ক্ষিপ্ত হয়ে যান, ফলে অবসম্ভাবীভাবে রায় তার বিরুদ্ধে যায়। মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, তিনি শান্তভাবে রায় মেনে নেন। একটি ধর্মীয় উৎসবের জন্য তার মৃত্যুদণ্ড 30 দিন পিছিয়ে দেয়া হয়। এ সময় তার বন্ধু ও ঘনিষ্ঠরা তাকে পালিয়ে যাবার ব্যবস্থা করে দিলেও তিনি রাজি হননি। প্লেটো তাকে 30 দিন বাইরে থাকার আবেদন জানান। জেল কর্তৃপক্ষ 3000 দ্রাকমার বিনিময়ে রাজি হয়। এখানেও সক্রেটিস তাদের উপহাস করেন এবং 100 দ্রাকমা দেওয়ার প্রস্তাব করেন। জীবনের শেষ দিনেও তিনি ছিলেন হাসিখুশি ও সহজ স্বাভাবিক। বিষ নিয়ে আসা লোকটির হাত থেকে বিষের পেয়ালা নিয়ে হেমলক প্রাণ করতে তিনি খুব একটা বিলম্ব করলেন না। বিষ পান করার পর তিনি বিষক্রিয়ায় মাটিতে লুটিয়ে পড়ার আগে পর্যন্ত ধীরে ধীরে হাঁটাহাঁটি করেন। তার বন্ধু এবং অনুসারীরা তাকে ঘিরেছিল। যখন বিষ কাজ করতে শুরু করলো, তার পা অবশ হয়ে এলো, তিনি লুটিয়ে পড়লেন মাটিতে। ক্রিটো, অ্যাপোলো, ডোরাস, জেনোফোন সবাই একসাথে কান্নায় ভেঙে পড়লেন। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বললেন, ক্রিটো, আমি অ্যাসক্লিপিয়াসের কাছে থেকে একটা মুরগি ধার করেছিলাম, সেটা শোধ করে দিও। কান্না বিজড়িত কণ্ঠে ক্রিটো দ্রুত উত্তর দিলেন, অবশ্যই করব। আপনার আর কোনো ইচ্ছা আছে? এবার আর কথা বলছেন না সক্রেটিস। তার দেহ শীতল হয়ে এসেছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, তবে সবাই চেয়ে আছে তার দিকে। তিনি আরো কিছু বলবেন সে আশায় কান খাড়া সকলের, কিন্তু কিছু বলছেন না কেন? তার চোখগুলো স্থির হয়ে ক্রিটোর দিকে চেয়ে আছে। সক্রেটিস আর নেই। হেমলক তার জীবন প্রদীপ নিভিয়ে দিতে সক্ষম হয়েছে। অনুসারীদের কান্নার শব্দ ধীরে ধীরে কমে এলো, শোকের ছায়াও কমে এলো কিছুদিনের মধ্যে, কিন্তু যে প্রহসনের বিচার সেদিন হয়েছিল তা আজ হাজার বছর পরেও যেন কল্পনায় ভেসে ওঠে আর ঘৃণায় ভরে ওঠে মন। মহাজ্ঞানীর সেই করুণ মৃত্যু অন্তর কাঁপিয়ে দেয় বারবার। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।